শীতের রাতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই বসছে রাতভর চটুল নৃত্যের আসর। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে স্বাস্থ্য কেন্দ্র লাগোয়া সেই চটুল নৃত্যের আসরের ভিডিও, তার সঙ্গে চটুল নৃত্যের আসরের পাশে জুয়া খেলার ভিডিও প্রকাশ্যে এসেছে। গ্রামের ভেতর ঠিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই এই ধরনের অশ্লীল নৃত্যের আসরের আয়োজন হওয়াতে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাতের এই চটুল নাচ এলাকারই প্রভাবশালী একাংশের মদতেই হচ্ছে, তাই প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। তবে এলাকার অনেক বাসিন্দারাই এই বিষয়টিকে ভালো চোখে দিচ্ছেন না, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তারা প্রতিবাদ করেছেন। অবিলম্বে এই নাচের আসর বন্ধ না হলে বড়সড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের আরও অভিযোগ, এই নাচকে কেন্দ্র করে এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে গিয়েছে, তাই রাত নামলেই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগরের বাসিন্দারা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আমিনুর ইসলাম জানান, আমি এটাই শুনতে পাচ্ছি, দেখছি যে এখানে গান হচ্ছে। হ্যাঁ, আমি টাইপটা বলতে পারছি না, তবে এটা পজিটিভ দিক নয়, শুধুমাত্র এটা সমাজের পক্ষে নেগেটিভ দিক। এটা কখনোই উন্নতির মানে দিকে আসতে পারে না, এটা সমাজকে নেগেটিভ দিকে অধঃপতন করতে পারবে, এটা এটা সমাজের উন্নতি মোটেই আনতে পারবে না। এই প্রসঙ্গে আরো এক বাসিন্দা জানান, সেইগুলো আমরা শুনেছি যে জুয়ারাসুরা গান একটা যাত্রা গান চলছে, চলছে, এটা অন করেছে, তিন দিন যাবতীয় চলছে, আরও কয়েকদিন চলবে বলতে পারছি না, কিন্তু আমরা চাই না যে না এই আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে যেন না হয়, হসপিটাল আশেপাশে না হয়, এটাই চাইছি আমরা। এদিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে রাত্রেবেলা এই ধরনের আসর বসার ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের দাবি, রাত্রেবেলা এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ থাকে, তাই সেই সময়ের সুযোগ নিয়ে এই ধরনের কার্যকলাপ চলছে বলে দাবি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রশাসনের নজরে আনবেন বলে জানিয়েছেন হরদম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী বিশ্বজিৎ সরকার। এখানে যতদূর শুনেছি রাত্রে কিছু ধরনের বিভিন্ন চুটুল নাচ পাচ এই ধরনের কিছু হচ্ছে শোনা কথা, যদিও আমার দেখার সুযোগ হয়নি বা সেই মতো দেখার ইচ্ছাও নেই। আর আমাদের যেহেতু দিনে ডিউটি, আমরা ডিউটি করে বন্ধ করে চলে যাই, অনলি ফর আউটডোর আমাদের, তো সেইটাগুলো যেহেতু শুনেছি, তো যদি সত্য হয় বলবো এগুলো বন্ধ হওয়া উচিত, তো ঠিক না, যাওয়া উচিত না বা পাঠানো গার্জিয়ানদের এগুলো দেখা উচিত। আর সবচেয়ে বড় কথা, এগুলো তো আমি নিজে যেহেতু দেখিনি, মানুষের মুখে শুনছি, কারণ এর সঙ্গে আমাদের হাসপাতালের বা পিএসসির কোনো লেনদেন নেই, তা সত্ত্বেও আমি বলবো এটা না হলে ভালো, না হওয়া উচিত, কারণ এটা সমাজের জন্য এবং আমার এলাকার জন্য নিশ্চয়ই ভালো না। এদিকে এই ঘটনায় সরব হয়েছেন বিজেপি জেলা সম্পাদক কিষান কেডিয়া। তিনি বলেন, শাসক দলের নেতাদের মদতেই এলাকায় এই ধরনের নোংরা নাচ গানের আসর বাড়ছে। আমরা যেটা খবর পেলাম, হরদমনগরের যে স্বাস্থ্য কেন্দ্র আছে তার পাশে একটা নাচ গানের আসর চলছে এবং জুয়ার আসর চলছে, এগুলো সমাজের পক্ষে ভালো না, শাসক দলের মদতে এবং প্রশাসনের মদতে এগুলো প্রোগ্রাম হচ্ছে। এতে গ্রামের ভদ্র শিক্ষিত ছেলে মেয়ে বাচ্চা এরা সবাই নষ্ট হচ্ছে। এই অশ্লীল নাচ যেটা আমি দেখতে পেলাম আর যেটা জুয়ার আসর চলছে, এগুলো সম্পূর্ণ শাসক দল মদত দিচ্ছে, শাসক দলের সঙ্গে প্রশাসন জড়িত আছে। যদি শাসক দল যদি মদত না করে, তার প্রশাসনও এই কাজটা করাতে পারে না। আমরা বলবো যে এরকম অশ্লীল নাচ যেন আমাদের এলাকাতে না হয়। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি হজরত আলী জানান, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ব্যাপারটা আমরা লোকমুখে আমরা শুনেছি যে সেখানে করে একটা অশ্লীল নাচ চলছে এবং তার পাশে জুয়ার আসরও চলছে, তবে এইটা যদি চলতে থাকে এটা তো খুবই মানে সমাজের পক্ষে অন্যায়, যে এটা প্রশাসনকে বলে যাতে এটা না হয় তার ব্যবস্থা করে দেবে। আমাদের তৃণমূলের কোনো মদত নেই এবং এই অশ্লীল নাচে থাকবেও না, এবং এই যে আমাদের বিজেপি যারা আছে এখানে, কর্মীরা যারা আছে ওরা তো নাই, ওদের সমস্ত ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, ওরা এখন ওরা মাথা খারাপ হয়ে গেছে বলে এই সমস্ত কথা তারা বলে বেড়াচ্ছে, আমাদের দলের তারা দুর্নাম করতে চাইছে, কিন্তু আমাদের দল এগুলোকে প্রশ্রয় কোনোদিন দায়িনে দেবে না। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল
এন্টারপ্রাইজ আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।